ফজল হক দেওয়ানের বাড়িতে এখন কান্নার রোল, স্বজনদের আহাজারি থামছেই না। পুলিশ জানায় সোমবার বেলা ১২টার দিকে চর মুক্তারপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পাক বিতণ্ডার এক পর্যায়ে মোশাররফ হোসেন ধারালো অস্ত্র দিয়ে ফজল হককে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা ফজলকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫:৩০টার দিকে মৃত্যু হয়। এই খবরে ফজলের লোকজন মোশাররফের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারা যাওয়ার সংবাদ যখন এলাকায় ছড়িয়ে পড়ে তখন বিক্ষুব্ধ জনতা ওই যারা মানে ভিকটিম মানে ভিকটিমের যারা আসামি ছিল তাদের বাড়িতে হামলা করে। আমাদের অভিযান অব্যাহত আছে, আমরা আশা করছি খুব দ্রুত যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। এলাকাবাসী ও স্বজনরা এই হত্যার বিচার দাবি করেছেন। যে অপরাধী তার সুষ্ঠু বিচার চাই এবং যে অপরাধ করেছে তার ফাঁসি চাই। রোববার একই গ্রামে ধূমপানে বাধা দেয়া নিয়ে কিশোর আবদুল্লাহ অপর কিশোরের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়। পরপর দুটি হত্যাকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।